সালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার ইন্ডিয়া এডুকেশন ডিএস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের টপিকস হচ্ছে যে আর্টিকেলস যে বেসিক রুলস সেটা নিয়ে কথা বলবো। তো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আর্টিকেলসটা খুব সহজে যেন বুঝতে পারি সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য, সো সেই রিকোয়েস্টের ভিডিও এখন শুরু করছি। তো আর্টিকেলসের যে আমি রুলসটা দেখাবো এটা হচ্ছে যে ডিফিনেট ইনডিফিনেট, এই দুটা যদি বুঝতে পারেন, ক্লিয়ার হয়, তাহলে আর্টিকেলসের কিন্তু 80% রুলস আপনাদের আয়ত্তে চলে আসবে। আর আর্টিকেলস কিন্তু জানলে আপনার ক্লাস 5 থেকে শুরু করে একবারে আপনার বিবিএ বা ডিগ্রি পর্যন্ত কিন্তু আপনাদের কাজে লাগে। সো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটাকে এইমাত্র ভিজিট করছেন বা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টার্ট করছি। সো ডিফিনেটের মধ্যে কি আপনারা হচ্ছে যে দেখবেন, যেমন ডিফিনেটটা হচ্ছে যে দেখেন দা, টি, টা, খানা, খানি, এই যে দেখেন এখানে হচ্ছে যে বালকটি, একটা উদাহরণ সহকারে আমি দেখাচ্ছি, বালকটি বলতে দা বয়। আমরা কিন্তু একটা নির্দিষ্ট বালককে বুঝিয়েছি, যদি অনির্দিষ্ট কোনো বালককে বোঝাতাম তাহলে কি হতো, এ বয়, যে এখানে দেখা আছে এ বয়, অনির্দিষ্ট কোনো বালক বা কোনো মানে নাউন, কোনো অনির্দিষ্ট কোনো নাউনকে বোঝালে তাহলে কি হবে, এ বা অ্যান হবে। তো কখন এ কখন অ্যান হবে সেটা আমি আপনাদের আলোচনার মধ্যে বুঝিয়ে দিব। সো এখন হচ্ছে যে ডিফিনিটের মধ্যে দা, দা এর অর্থ প্রকাশ পাবে সেন্টেন্সটির মধ্যে, যেমন টি, যেমন বালকটি বা বালক, বালকটি বা ধরেন একটা দুইটা, এরকম তা আছে লাস্টে, তারপরে একখানা দুইখানা, একখানি দুইখানি, এরকম টিটা খানা খানি বোঝালে কি হবে, এটা কি বুঝবো আমরা, নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয়েছে বা ডিফিনেট। আর এতে দেখেন ইনডিফিনেট, ইনডিফিনেট বলতে এখানে এ বা এন, এ বা এন, এ কখন বসবে, এ এন কখন বসবে, এন হচ্ছে যে কোনো সেন্টেন্সের, কোনো সেন্টেন্স যদি এন কখন বসবে, এন এখন এন বসবে হচ্ছে যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েল যদি না থাকে তাহলে কি বসবে, এ বসবে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমি কয়েকটা উদাহরণ যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা অনেকটা বুঝতে পারবেন যে ডিফিনেট অ্যান্ড ইনডিফিনেট, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আর্টিকেলসে আপনাদের 80% যে রুলস আপনাদের আয়ত্তে চলে আসবে। সো আমি উদাহরণ সহকারে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোন হচ্ছে যে শ্রোতা, তো বক্তা, শ্রোতা যদি বক্তা কি বলছে, শ্রোতা যদি না বুঝে সেটা ইনডিফিনেট হবে, বা নির্দিষ্ট কিছু না যদি বলে তাহলে কি হবে, ইনডিফিনেট বলবে, ইনডিফিনেট বুঝাবে। সো এখানে দেখেন আমি একটা সাধারণ উদাহরণ দিলে বুঝতে পারবে, এখানে দেখেন ব্রিং, ব্রিং ড্যাশ বুক ফ্রম ড্যাশ রুম, এখানে যদি আমি বলি যে অনেকগুলো রুম আছে, একটা ফ্ল্যাটিক ধরেন অনেকগুলো রুম আছে, আমি কোনো নির্দিষ্ট কোনো রুমের কথা বললাম না, বললাম যে যাও আমার জন্য একটা বই নিয়ে আসো, কিন্তু কোন রুম থেকে আনতে বলেছি সেটা কিন্তু নির্দিষ্ট বলিনি, আমি কিন্তু বলিনি যে ড্রয়িং রুম থেকে আনো বা কিচেন মানে কোনো একটা রুমে কিন্তু উল্লেখ করিনি। সো এখানে কি বলেছি যে আপনি একটা বই নিয়ে আসেন আমার জন্য, একটা বই, আমি কিন্তু কোন বই আনবো সেটাও কিন্তু বলিনি, আমি বলেছি যে একটা বই নিয়ে আসেন একটা রুম থেকে, যে কোনো একটা রুম থেকে একটা বই নিয়ে আসেন। তো আমি কিন্তু যে কোনো একটা রুম থেকে যে কোনো একটা বই আনতে বলেছি, সো আমি কি ইংলিশ বাংলা বা কি বই বা উপন্যাস বা কার্টুন কিন্তু এগুলো কিছু বলিনি। সো দেখেন আমি নির্দিষ্ট কোনো কিছু বলিনি দেখে কিন্তু কি হবে, এখানে এ হবে, যেমন একটি, যে কোনো একটি বই নিয়ে আসো, ব্রিং এ বুক, যে কোনো একটি বই নিয়ে আসো, ফ্রম এ রুম, যে কোনো একটি রুম থেকে, ফ্রম এ রুম, মানে আমি একটি অনির্দিষ্ট রুম এবং অনির্দিষ্ট বইয়ের কথা বলেছি, মানে আমি নির্দিষ্ট বলিনি যে তুমি আমার পড়ার রুম থেকে, আমার পড়ার রুম থেকে একটা আমার ওই বইটা নিয়ে আসো বা আমার ওই সাহিত্যের বইটা নিয়ে আসো, তখন কি হতো যে আমি বলেছি যে আমার একটা বা আমার ওই নির্দিষ্ট বইটা নিয়ে আসো, তো নির্দিষ্ট বইটা যদি বলতাম তাহলে কি হতো, দা হতো, দা ব্রিং দা বুক ফ্রম দা রুম, মানে আমার পড়ার রুম থেকে নিয়ে আসো, তাহলে কি হতো, দা হতো, বা আমার শোয়ার রুম বা আমার যে রুমটা আছে সেই রুম থেকে তুমি নিয়ে আসো, সেটা যদি বলতাম তাহলে কি হতো, দা হতো।
তো অনেকেই কিন্তু একটু হলেও বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এ বা এল কখন বসবে, এ কখন বসবে আর এন কখন বসবে। আমি একটু আগে তো বলেছি যে ভাওয়েল পড়লে, সো এটাও আমি একটু দিয়েছি। শি ইজ এ গার্ল, শি ইজ এ কি গার্ল, গার্ল এ হয়েছে কেন, সে একজন মেয়ে। এখানে কিন্তু এ ই আই ও ইউ নেই, এখানে কি নেই, এ ই আই ও ইউ নেই, এখানে কি আছে, জি জি আছে। তাহলে কি হবে, এ হবে, তাহলে কি হবে, এ হবে। আর এখানে দেখেন নিচে আরেকটা সেম সেন্টেন্সটা আমি একটু মডিফাই করেছি, নাউনটা মডিফাই করেছি। যেমন দেখেন এখানে লিখেছি শি ইজ ড্যাশ আনহ্যাপি গার্ল, সে একজন অসুখী, সে একজন অসুখী মেয়ে। তাহলে এখানে কি, শি ইজ ড্যাশ আনহ্যাপি গার্ল, মানে এখানে ইউ দিয়েছি। তাহলে কি বলেছিলাম একটু আগে, ভাওয়াল কখন হবে সেন্টেন্স যদি কোনো ওয়ার্ডের শুরুতে এ ই, যে এ এ ই আই ও ইউ থাকে, তাহলে কি হবে, তাহলে এন হবে, তাহলে কি হবে, এন হবে। সো এই যে দেখেন এন দিয়েছি, এখানে কেন এন দিয়েছি, যে এখানে আন হ্যাপি ইউ ইউ আছে তাই। তো এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনার আরও ডিটেলস কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের বুঝাবো, তখন আরও আপনাদের আরেকটু চলে আসবে। সো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আমি এখন আরেকটু রিভিউ করছি, আরেকটু আমি কী কী বিষয় নিয়ে কথা বলেছি সেই বিষয় নিয়ে কথা বলছি, আবার একটু রিপিট করছি। যেটা হচ্ছে যে আপনি আর্টিকেলসের প্রধানত দেখবেন যে আর্টিকেলসটা কি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিফিনেট, একটা হচ্ছে যে ইনডিফিনেট, একটা ডিফিনেট একটা হচ্ছে ইনডিফিনেট। ডিফিনেট কি, ডিফিনেট হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝালে ডিফিনিট হবে, আর ইনডিফিনেট হবে হচ্ছে যে অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝালে। যেমন আমি যদি বলি যে আমি রাস্তায় একটা বিড়ালের ছানা দেখেছি, তাহলে আমি যদি এসে যদি বলি রাস্তায় একটা বিড়ালের ছানা, মানে যে কোনো একটা বিড়ালের ছানা, আর আমি যদি এসে বলতাম আমার বাসায় মানে কাউকে বলতাম বা ফ্রেন্ডকে বলতাম যে দেখো আমি বাহিরে একটা বিড়াল দেখেছি, বা আমি বাহিরে একটা বিড়াল দেখেছি এবার একটা বলেছি, আর যদি বলতাম যে আমি ওই যে আরেকদিন একটা বিড়াল দেখেছিলাম ওকে আবারও দেখেছি, তার মানে কি ওই নির্দিষ্ট, মানে ওই বিড়ালটা কি নির্দিষ্ট, যেটা ও চিনে আমিও চিনি, যে যাকে বলছি, যে বক্তা মানে যে বলছে সেও চিনে বুঝতে পেরেছে, আর যে শ্রোতা সেও বুঝতে পেরেছে যে কোন বিষয়টা নিয়ে বলা হয়েছে। সো যেটা নির্দিষ্ট কোনো কিছু বোঝা যায় বা নির্দিষ্ট কোনো কিছু যেটা বললে সহজে বুঝতে পারবে সেটা কি, সেটা হচ্ছে যে ডিফিনেট। আর যেটা অনির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয় সেটাকে ইনডিফিনেট। আর হচ্ছে যে এ ই আই ও ইউ কখন বসে, ভাওয়ালের শুরু মানে আপনার এন কখন বসবে, এন হবে হচ্ছে যে এ ই আই ও ইউ, এই পাঁচটি এ ই আই ও ইউ, এই পাঁচটি যদি আপনার সেন্টেন্সের শুরুতে যদি এই পাঁচটি ভাওয়াল থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে এন হবে। আর এই পাঁচটি বাদ দিয়ে যদি একটি কোনো কিছু অনির্দিষ্ট কোনো কিছু একটি বোঝায় তাহলে কি হবে, এন হবে। সো আপনারা সবাই ক্লিয়ার হয়েছে, আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পেরেছে।